চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম এবং সাধারণ সদস্য প্রার্থী এস এম আলমগীর চৌধুরী ও সংরক্ষিত নারী সদস্য দিলুয়ারা বেগমের সমর্থনে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার 11টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল উপজেলা পার্কে সৈকত লোসাই পার্কে এই সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ মালিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ও ভূমি মন্ত্রী সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম সাইম, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, পটিকচুড়িয়া উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।